নমস্কার আমি দীর্ঘদিন পরে অন্তর্জলি যাত্রার দ্বিতীয় পর্ব নিয়ে আজকে চলে এসেছি বেশ কয়েকদিন আগে আমি আমার কমিউনিটি সেকশনে একটা পোল করেছিলাম যে অন্তর্জলি যাত্রা কারা শুনতে চাইছেন আর কারা শুনতে চাইছেন না তো সেই পোলে খুব কম সংখ্যক মানুষ অংশগ্রহণ করলেও শুনতে চাওয়ার দেখলাম সংখ্যাটা বেশি তাই সেই তাগিদেই আরও শুরু করা দু একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যাতে আমি পরের পর্বগুলো দিই সেই জন্যেই আবার পড়তে শুরু করলাম প্রথম দিকে আমি বন্ধ রেখেছিলাম এই কারণে এই কারণে অনেকে আমাকে বলেছিল বড্ড কঠিন তাই আর সেই সময় কন্টিনিউ করিনি কিন্তু যারা শুনতে চাইছেন তাদের জন্য আবার আমি অন্তর্জলি যাত্রার দ্বিতীয় পর্ব শুরু করছি প্রথম পর্বটা কঠিন লাগার কারণ ছিল অনেক বর্ণনা ছিল আমি আশা রাখছি আস্তে আস্তে আমরা যখন এবার আসল ঘটনা বা কাহিনীর দিকে এগোতে থাকব আমাদের বুঝতে অপেক্ষাকৃত সহজ লাগবে চলুন শুরু করি অন্তর্জলি যাত্রার দ্বিতীয় পর্ব আহ রে বলিয়া বৈজু জ্যোতিষীর কথা কয়টিকে জুতো করত কহিল হাই কপাল ছি ছি গো আচার্যি বলিয়া কেমন যেমন খুব সহজ নৃত্যের পদবিক্ষেপ একটু এদিক সেদিকে করিয়া পুনর্বার কহিল সুতাহার থানার বাপ মা তুমি মোরল আমরা আবার কথা কইব কোন মুখে গো ছোট জাত মোড়া বলো আমরা গল্প বললাম হে আমরা গল্প বলি বুড়া ঠায় শুই আছে আর মরা বসার গন্ধ তাই বললাম হে বলিয়াই আপনার ভ্রুভঙ্গিমায় বেলাতটের অঙ্ককে ভয়ার্থ করিল থাক কর বাটা। লক্ষ্মীনারায়ণ বলিলেন কেননা তিনি আশায় উত্তেজনায় অসহিষ্ণু হইয়াছিলেন অবাধ্য অনন্ত হরির অঙ্কের ফলাফলের প্রতি তাহার মন ছিল না তাহার ভৎসনার সঙ্গে সঙ্গেই বৈজুনাথ উত্তর করিল আহা নিজেকে রাগাইছ কেন বলি রাগ না চারাল বলিয়া কিশোরী সদৃশ্য হাসি হাসিল তাহার বক্রক্তি শুনিয়া অন্য দুইজন কিছুই করিতে পারিলেন না বৈজনাথ আবার সূত্র ধরিল আমার কথা মান কিন্তু শালা এই ঘাট ভারী খান কি খচ্চর ঘাট পঞ্চমুন্ডি ছিলেন সেঠেন মা গঙ্গার কাছে চালাকি মাই বটে কোম্পানি ডুবে গেল শালা পঞ্চমুন্ডি এইটুকু বাক্যের মধ্যে সে উচ্ছ্বাসে স্ফীত বলিয়ান হইয়া উঠিয়াছিল তবু এখন একটি নিঃশ্বাস ত্যাগ করিয়া অসহায়ভাবে যে অসহায়তার মধ্যে গধুলি লগ্নের অস্পষ্টতা দূরাগত শঙ্খধ্বনির মায়া বৎসহারা গাভীর আর্তরবে রেস ছিল অথচ আর এক স্বরে বলিল জল যখন নেমে যায় তখন কখনো কখনো সেই পাঁজা মুন্ডিগাথা পাঁজা দেখা দেয় বলে কি জানো বলে হেরে বেটা ভালো করে চিতা সাজাস আমার হাঁড়ি চড়বেক আমি শালা ডর করি না দু শালা মা আমার কোম্পানি আমার ডর কিসের ভাবি তুই শালা এক কুরুল মিরে। শালা বলে কি না আমি তোকে শান্তি দেব হ্যাঁ শান্তি ভাবি থাক শালা চোখের জলের লোনা জলে ডুবে এ ঘাটে বুড়োক না শোয়ালেই পারতে গো এ কথা বলিতে বলিতে বৃদ্ধ সীতারামের মুখখানি তাহার মানস ভাসিয়া ওঠে বৈজুনাথ নিশ্চয়ই সব সহ্য করিতে পারে কিন্তু মৃত্যু আহ পুনরায় ইহা একটি সুবৃহৎ গ্রন্থ যাহাতে ফুল সকল লবণাক্ত যাহাতে বিদ্যুৎ দীপ্ত সবুজতার বিফলতার কথা যাহা বৃত্তাকার ভ্রমণের অবশ্যম্ভাবী পরিপ্রেক্ষিত যাহা দৃশ্যত নাই তাহারই সূচনা করে এ কারণে চারাল বৈজুনাথ কোনো ক্রমেই মৃত্যুকে সহ্য করিতে অক্ষম কারণ তাহার আপনকার পূর্ণতা আর যে সেই হেতু সে বৃদ্ধকে এখনো পর্যন্ত ভালো করিয়া দেখিতেও যায় নাই জয় মা জয় মা তারা ব্রহ্মময়ী গ বলিয়া জ্যোতিষী উল্লাসে যেন বিদীর্ণ হইয়া গেলেন হস্তস্থিত হুঁকা বেশামাল হয় এবং সত্তর উঠিয়া এক দৌড়ে না লম্ফে লক্ষ্মীনারায়ণের নিকটে প্রায় আসিয়া স্থির হইয়া বেলাতটের আঁকা উপদৃষ্টি উপর দৃষ্টি নিবদ্ধ করিলেন এ সময় তাহার গভীর নিঃশ্বাস পড়িতেছিল তাহার আপনার ছায়া অঙ্কের উপর বিস্তৃত সে ছায়াকে অনভিজ্ঞ বালকের মতো সরাই বৃথা চেষ্টা করিয়া এবার অন্যদিকে গিয়া তাহার মন সংযুক্ত হইল সীতারামের জীবন যে এইভাবে সংখ্যায় থাকিবে কে জানিত সংখ্যার পিছনে আমি আছে অহংকার আছে নিঃশ্বাসও বর্তমান বৈজুনাথ তাহার নিকটে আসিয়াছিল অন্যত্রে লক্ষ্মীনারায়ণ খানিকটা উঠিয়া পুনরায় ধীরে ধীরে বসিয়া পড়িলেন জ্যোতিষী আপনার হাতের কাঠি দিয়া কি যেন ঠিক দিবার পরে ক্রমে পিছু হটিতে হটিতে যেখানে আংযোগ সমাপ্ত হইয়াছে সেখানে কয়েক মুহূর্ত অতিবাহিত করিয়া কোনো সত্য দুর্ধর্ষ অনিবার্যতা ঘোষণা করিবার মানুষে এখন তাহার দুই হাত খানিক উত্তোলিত হইল এ সময় আপনকার অষ্টোদয় খানিক খুলিয়া নিবিষ্ট মনে নিম্নে লক্ষ্য করিলেন বৈজুনাথের আয়ত চক্ষুর্দ্দ্বয় কোথায় যে স্থায়ী হইবে তাহা ঠিক পায় নাই এমত সময় শুনিল জ্যোতিষী আস্ফালন করিতেছেন শালা যাবে কোথায় এ কথা শুনে মাত্র যেমন নির্বোধ তাহার দিকে তাকাইল জ্যোতিষী তখনই জিউবার দ্বারা আপনকার অষ্ট তৃপ্তির সহিত লেহন করত করিলেন শাল্লা যাবে কোথায় এক হস্ত হইতে অন্য হস্তে হুঁকা লইয়া মহাদম্ভে টানিতে লাগিলেন এইবার হুঁকা হইতে মুখ সরাইয়া ধোঁয়া ছাড়িয়া সদর্পে হাসিয়া উঠিলেন সৌরজগত তিন সত্য করিল অনন্ত কম্পিত কণ্ঠে লক্ষ্মীনারায়ণ অনন্ত হরির উত্তেজনার প্রতিক্রিয়ার বেগ সামলাইতে না পারিয়া ডাকিয়াছিলেন তাহার স্বরে যাত্রা শেষ দৃশ্যে শেষ রাত্রের অসংযম ফুটিয়া উঠিল সাত তাড়াতাড়ি ঘর থেকে কেন বার করলে বুড়োকে হ্যাঁ বড় কঠিন যান বলিয়া মাথা দুলাইয়া হ্যাঁ হ্যাঁ বলিয়া আপনার বিশ্বাসকে দৃঢ় করিয়া পুনরায় কহিলেন বড় কঠিন যান গো বলিয়া ফুঁকা নিকটের মালসার কাছে রাখিলেন বৈজুনাথ জ্যোতিষীর অসংলগ্ন বাক্যে বড়ই ব্যগ্র হইয়া উঠিয়াছিল সে একদা অনন্তহারীর মুখ পানে অন্যবার মানসিক যন্ত্রণা পীড়িত লক্ষ্মী প্রতি দৃষ্টিপাত করত আপনার পরনের ঠেটিতে ক্রমাগতই হাতের তালু ঘষিতে ঘষিতে কহিল সে কি এ তাহার কথায় এলোমেলো অবিশ্বাসের ব্যঞ্জনা ছিল লক্ষ্মীনারায়ণ প্রায় বৈজুনাথের সহিত কণ্ঠ মিলাইয়া বলিয়াছিলেন বল কি জ্যোতিষী সমতা লাভ করিয়াছিলেন কেননা গ্রহ সকল তিন সত্য করিয়াছে তাহা স্বকর্ণে তিনি শুনিয়াছেন ফলে আর চাপল্য নেই তাহার দৃষ্টি এখান হইতে সোজা গিয়া পড়িল অদূরবর্তী কীর্তন দল বেষ্টিত স্থানে যেখানে একটি স্খলিত পদবিক্ষেপে ভ্রমণরত বৃত্তের মধ্যে সীতারাম সাইিত এই দৃশ্য দেখিতে দেখিতে তিনি যেন নিজেকে হারাইয়া ফেলিলেন একটি নিঃশ্বাস ত্যাগ করত কহিলেন সীতারাম ভাগ্য পূর্ণিমায় যাবে বলিতে বলিতে তিনি অতি ধীরে আপনার মুখমণ্ডল ঘুরাইতে লাগিলেন পূর্ণিমা বলো কি ঠাকুর বৈজুনাথ ভীত হইল পূর্ণিমা পূর্ণিমা চাঁদ যখন লাল হবে বলিয়া উঠিতেই তাহার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ বা একটি বিন্দুতে পরিণত রক্তিম চন্দ্রিমা আখ্যাটিতে তাহার অন্তরিক্ষ রহস্যময় দিব্য বিদ্যুতের আলোয় সমাকীর্ণ এমন একদা চন্দ্র লাল হয় যদ্রী সকল সমবেত হন জন্য বাজিয়া উঠে ঘোর যুদ্ধের রক্তে ধরণী প্লাবিত হইয়াছিল আকাশ পক্ষী ছিল না এই ক্ষণ চিত্র দেখিয়া তিনি অনন্ত হরি নিষ্ঠার সহিত নমস্কার করিয়া কহিলেন চাঁদ যখন লাল তখন তার প্রাণ যাবে যাবে কিন্তু একা যাবে না হে দোসর নেবে এ কথা তিনি সকালের উদ্দেলিত গঙ্গার দিকে চাহিয়া বলিয়াছিলেন হয়তো একথা বলিতে তাহার ইতস্ততা ছিল এই ভয়ঙ্কর আজ্ঞা লক্ষ্মীনারায়ণ ও বৈজুনাথ দুজনেই শুনিয়াছিল বিশেষ বিভ্রান্ত দেহের নিকটে ভীমরুল আসিলে মানুষ যে মতো ব্যতিব্যস্ত হইয়া কাঁপিয়া উঠে তেমনি বৈজুনাথ কম্পমান রোমাঞ্চিত সে খানিক অস্ফুট শব্দ তো কহিল বলো কি দোসর জ্যোতিষীর এখনো ধ্যানস্থ অবস্থা দৃঢ় কণ্ঠে উত্তর করিলেন পিছু দোসর মুখে কিঞ্চিত হাসি ফুটাইয়া একদা গঙ্গার দিকে পরক্ষণেই শ্মশানের চারিদিকে চাহিয়া কুকুরের মতো ঘ্রাণ লইবার চেষ্টা করতো ভৌতিক প্রমাদ গণনার মধ্যে দণ্ডায়মান থাকিয়া হাহা করিয়া হাসিয়া উঠিল ইহার পর যখন প্রশ্ন করিল সে কি ঠাকুর পাবে কোথা থেকে তখন তাহার কণ্ঠস্বরে হিম ছিল কৌতুক ছিল না এ প্রশ্নে যেন ঊর্ধ্ব জ্যোতির্মণ্ডল হইতে ছুটিয়া আসিয়াছে এমন তো মনে হইল যে বিরাট সৃষ্টির আর এক অঙ্গের তথ্য সম্যকরূপে জানে পৃথিবীর স্বভাবমহী প্রকৃতি যাহার আদি ঘর বন্ধন যাহার বীজ মন্ত্র যদিও দোসর বাক্যের আপনকার সৌন্দর্য বিদ্যমান যদিও হাটে মাঠে সে বাক্যের নিয়ত প্রতিধ্বনি শ্রুত যদিও সেই বাক্য অনন্ত জ্যোতির্মণ্ডলের এক নির্ঝঞ্ঝার ত্রিগুণামিতিক বিচিত্র আকর্ষণ কিন্তু সে বাক্য দেহ ধারণ করিয়াছে ব্রাহ্মণ দুইজন আর মানুষ আপনকার গাত্র লেহন করিয়া পশু সকল মতো আরাম পায় তেমনি ইহারা আপন আপন মনকে বিবেককে জীব লেহন করিতেছিলেন প্রথম অধীর বৈজুনাথ আপনার পতিত জমির ন্যায় অনাদৃত বক্ষে হস্ত বুলাইয়া উর্বরতা আদিম উর্বরতাকে উত্থিত করত বিলাতটের ধূসর তান্ত্রিক যন্ত্রসমূহের মতো অসংখ্যের হেতু প্রক্ষিপ্ত অঙ্কের প্রতি দৃষ্টিপাত করিয়াছিল যাহা কালকে ইদানিং আপনার বাস্তবতা বলে এহেন রূপ দিয়াছে যাহাতে তাহার ছায়া পর্যন্ত দৃশ্যমান দুঃসাহসী বৈজুনাথ অধিকন্ত অনুধাবন করে যে রৌদ্রকর্মা অমোঘ বিভৎসতা এ সকল প্রতীকের পশ্চাতে ঘূর্ণায়মান এবং ক্রমান্বয়ে আঘাত হানিতেছে ইহাকে পরাস্ত করিবার মানুষে অনন্তর এমন এক অঙ্গভঙ্গি করে যাহার অর্থ এই যে এ বিশ্ব সংসারের ঊর্ধ্বে কোথাও যদি সে পাচন হস্তে থিতবান হইতে পারিত তবে ভালোবাসার এই পৃথিবীকে অন্যত্র আর এক ঘরে লইয়া যাইত ইহাতে তাহার উদ্ধত্ব প্রকাশ হইত না এবং নিঃসন্দেহে দেবতাগণ পুষ্পবৃষ্টি করিতেন সেই অঙ্গভঙ্গির কারণ এই যে সেই নিজস্ব প্রশ্নের গুরুভারে অত্যধিক হতবুদ্ধি হইয়া বিশেষরূপে নিষ্পেষিত হইতেছিল কেননা সে ক্ষণিকের জন্য অনুভব করিল স্বকর্ণে শুনিল স্বরে সমগ্র বসুন্ধারা যাহা অন্তরে অনির্বাণ মধ্যে সুপ্তি আচ্ছন্ন এখানে শ্লেষ্মাত্মক ভাষার উদর বিশিষ্ট সেই বসুন্ধরা তাহাকে রূপে সম্বোধন করিতেছে ইহা শ্রবণে এই প্রথম সে বৈজুনাথ আপনার বায়ুকে আপনার সহজ চোখে দেখিয়াছিল হরষিত গাত্র রিম রিম কেননা আমরা জানি স্তনহীন মৎস্য সংসার মতো সীয় দৃষ্টি দ্বারাই আপন আত্মযোগনকে লালন পালন করে তেমনই সে বৈজুনাথ পদতলে যাহার মৃত্তিকা বিস্তার আর এক হতভাগ্য তাহার উপায় অন্তর নাই তবু সে আপন বক্ষ হইতে আদিমতা উজ্জীবিত হস্তখানি উঠাইয়া প্রকাশ্যে সমর আহ্বান ভঙ্গিতে আপনার তন্ময়তার মধ্যেই আন্দোলিত করিয়া পরক্ষণেই মহাকৌতুকে কহিল দোষোর দোসর বলতে তবে বুঝি আমি বুড়া বুঝি আমায় লিবে গো তাহার শেষ পদটিতে ঝুমুরের ছন্দ ছিল এবং বলিতে বলিতে সে মহা উৎসাহে লাফাইয়া উঠিয়াছিল এখন সে আপনার উরুদেশে অতীব আহ্লাদে চাপড় দেয় ফের ব্যাটা হারাম যাদা চারাল বড় বার বেড়েছে তোর খরম পেটা করে আমি তো নাম ভুলিয়ে দেব ছোট জাত জ্যোতিষী তাহার উল্লাস দর্শনের আগতভাবে এবম্ভিত করিয়াছিলেন ইহা অকৃত্রিম কিংবা ইহার মধ্যে ইতস্ততা ছিল তাহা সঠিক বলিবার উপায় নাই অন্য পক্ষে স্মৃতি উদ্ভূত সম্ভবতার সম্মুখে যে অস্পষ্টতা তাহা তাহাকে এক অলিখিত সরভঙ্গতার মধ্যে আনে পুনর্বার হয়তো এই সত্য যে সম্ভবতা যাহা বর্তমানবৎ তাহা যে ভোজবিদ্যা দেখাইয়াছে উহা যদি চ ভয়ঙ্কর তবু নির্ঘাত নিশ্চিত অব্যর্থ সে কারণে মনুষ্য যে কোনো জীব এখন চাঁড়াল বৈজ্যনাথ যে তাহার বিরোধিতা করিবে উহাকে উপহাস করিবে তাহা অপ্রমত্ব অন্যায্য বালখিল্যতা এবং ইহা বাঞ্ছনীয় নহে কারণ কোথাও না কোথাও উহা শ্রীসম্পন্ন সুন্দর স্বাভাবিক নিরভিমান বৈজনাথ দমিল না প্রসন্ন মনে তাহার কথার উত্তর দিল আর কোথাকে দোষর পাবে গো তাই না বললাম বটে আমায় লিবে বলিয়া এই দুইজন ব্রাহ্মণ ছাড়া তাহার আপনার কথার সায় সাক্ষী লাভ করিবার আশায় অন্যান্য দিকে পর্যবেক্ষণ করিল জ্যোতিষী তৎক্ষণাৎ মুখভঙ্গি সহকারে কহিলেন হে হে আমায় লিবে ইহার পর আপনার কণ্ঠস্বরে সাবধানতার ছল আনিয়া বলিলেন হা রামজাদ তোর সাহস তো বড় কম নয় সাধে কি চড়াল জন্ম হয় তোর বামুনের কুট হবে দোসুর এইখানেই থামিতে হইল এই জন্য যে সহসা এক ঝলক উগ্র তীব্র নরবসার গন্ধসহ ধুম ব্রাহ্মণের মুখখানিকে বিকৃত করে তাহাদের দুইজনের অবয়বকে ধূসরে সমাচ্ছন্ন করিয়াছে এবং জ্যোতিষীর শেষোক্ত কথা এ ধূমরাশি বহুদূরে লইয়া গিয়াছিল এবম প্রকার বাক্যে বৃক্ষের পত্র নিচয় চুপ পক্ষী সকলুধাও এখন আর পাণ্ডুর অস্পষ্টতা নাই জ্যোতিষী চিক করিয়া থুতু ফেলিয়া কহিলেন ব্যাটা তুই কুকুর হয়ে জন্মাবি ব্রাহ্মণের বাক্যে মুহূর্তের জন্য সকল কিছুই যে বা বিশেষ রূপ পরিগ্রহ করে বৈজুনাথ আশ্চর্য যে কোন দৈবশে সহসা যেন ক্ষুদ্র কায়া হইয়াছিল তাহাকে দেখিলে মনে হয় পৃথিবীর নহে আপনার আকাশ লইয়াই বহু দেশে ভ্রমণ করিয়াছে এখন বেচারী ক্লান্ত এখন সে আপনকার নাসাপুট কম্পিত নিশ্বাস নিঃশ্বাস এবং কহিল সে বড় ভালো হবে গো ঠাকুর কুকুর হওয়া ঢের ভালো বলিয়া অসহায় হাসিল ইহার অর্থ হয়তো এই হয় আহার নিদ্রা মৈথুন ভয়ই আমার ভালো এখানে প্রকাশ থাকে কিছুদিন পূর্বে এক সাধকের নিকট আয় মন বেড়াতে যাবি গীতটি শুনিয়া সে ভাবিয়াছিল শিখিবে বিশেষত মূলে চারি ফল কুড়ায়ে পাবি পদটি ভাবিয়াছিল গঙ্গায় পা ডুবাইয়া অন্ধকার রজনীতে প্রাণ ভরিয়া গাহিবে সে আশা নিশ্চয় আর নেই অনন্তর কাতর কণ্ঠে প্রশ্ন করিল তবে তবে কাকে লিবে গো ঠাকুর এ হেন সরল প্রশ্নের বাক্য নিচয়ে সকালের আলোক পরিচ্ছন্ন রূপে দেখা গেল ফের হারাম যা বলছি এখান থেকে বলিয়া জ্যোতিষী আর আয়ুক্ষয় না করিয়া লক্ষ্মীনারায়ণের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিলেন লক্ষ্মীনারায়ণ ভূমিতে বসিয়া পড়িয়াছেন আপনকার জানুর উপর হস্ত স্থাপন করিয়া অধুনা বিনিদ্রাজনিত ভারে অবসাদ দিক্ত মস্তক রাখিয়া চক্ষু বুঝাইয়াছিলেন তাহার শরীরে গণনার ফল ঘোষণায় অধিকন্ত নির্জীব শীত উষ্ণ বোধের সাধারণত্বের বাহিরে তিনি আপনা হইতেই সরিয়া চলিয়া গিয়াছিলেন আমার মনে হয় তিনি নিশ্চিতভাবেই স্থির যতক্ষণ গণনা চলিতেছিল মন্ত্র পড়ার মতো ভৌতিক শব্দ হইতেছিল ততক্ষণ পর্যন্ত পূর্ব পশ্চিম জ্ঞান তাহাকে স্বাভাবিক বৈষয়িক রাখিয়াছিল এখন নিচক বিকারগ্রস্ত স্নায়ু সকল পিঙ্গল কৃষ্ণ বৃক্ষে পত্রাদি তিরোহিত কখনোই হয় নাই ভেকুলকে হরষিত করিবার নিমিত্তই মেঘমালা দেখা দেয় লক্ষ্মীনারায়ণ এরূপ প্রত্যয় হয় যে অঘরে ঘুমাইতেছেন আয় লক্ষ্মীনারায়ণ খুঁড়ো জ্যোতিষী ডাকিলেন কোন সম্পর্কে লক্ষ্মীনারায়ণ অনন্ত হরির তাত হইতেন লক্ষ্মীনারায়ণ এই ডাকে জাগিলেন সত্য কিন্তু মাথা তুলিতে সমর্থ হইলেন না কি যেমন উষ্ক চুলের তলে বিশ্রীভাবে ভাবে আছে। নিকটস্থ সব সৎকারের ধুমে তাহা যার পর নাই লাল তৎসহ নরাবসার গন্ধে দেহ ইন্দ্রিয়হীন অশরীরী বিকল স্মৃতি তাহার এমনকি ধমনীর আশ্রয় ত্যাগ বহু বহুদূরে কোন গ্রামে বিশৃঙ্খল আলুথালু প্রতীক্ষারত এবং কৃত কৃতসংকল্প ও তাহার চেতনা বস্তুত ব্রাহ্মণ্য ধর্মের বর্ণবিরোহিত সৌন্দর্যে রাত্র কিংবা দিনের কোনো প্রভাব নাই আশ্চর্য অথচ ভ্রমরের বিচিত্র ভাব সিদ্ধির অন্যতম কল্পনা বিদ্যমান উহা অজর শুভ্রতায় যাহার জন্ম পদ্মে যাহার জৈব ধর্মের সর্বার্থ সাধক বিহার ভূমি মৃত্যু যাহার নাই সমাধিতে যাহার অস্তিত্ব শ্মশান উহার ইহ জনমের উপলব্ধি নহে জীবনকে ভালোবাসার সম্মক কারণও নহে ব্রাহ্মণ্য ধর্ম এক এবং ব্রাহ্মণ আর এক ইহা ভাবিবার মতো ধৃষ্টতা আমাদের নাই তথাপি কেন যে অতর্কিতে ইহানো শূন্যতা মিন হইতে মানুষ যাহার আধার মাত্র সেই শূন্যতা বাক্য দেহ মনকে আচ্ছন্ন করিয়া উপছাইয়া পড়িয়াছিল তাহা আংশিকভাবে কল্পনা করিতে পারিলেও লক্ষ্মীনারায়ণ নারায়ণ জিউভায় অন্য এক স্বাদ পাইবার চেষ্টা করিলেন এবং অপ্রয়োজনে এদিক সেদিক চাহিয়া মনে হইল কোথাও কিহ নাই ভয়াবহ নির্জনতায় এ স্থান পূর্ণ আর এই শ্মশান ভূমি আপনার সাইত ভৈরব রূপ সবাসন পরিত্যাগ করিয়া দৃষ্টির সামক্ষে অতিকায় প্রাচীরব দণ্ডায়মান কারণ বারম্বারই একটি বালিকার যে তপ্ত কাঞ্চন বর্ণার সর্বাংশে লক্ষ্মী প্রতিমার নেয় তাহার সরল নির্মল মুখমণ্ডল তাহার মানসপটে ভাসিয়া উঠিয়া তাহাকে সর্বরূপে বিমূঢ় করিয়াছে এত দৃষ্টে লক্ষ্মী নারায়ণ ঈশ্বর শঙ্কিত হইয়া অপ্রস্তুত হইয়া জ্যোতিষীকে ঝটি দি বলিলেন বলো পড়েছিলে নাকি অনন্তহরি প্রশ্ন করিলেন অনন্তহরিকে তাহার দক্ষতার গর্ব এখনও অনেকটা স্ফীত করিয়া রাখিয়াছে ইয়ে জয়ের নিকটে যে কোনো মনোভাব তুচ্ছ দুর্বল লক্ষ্মীনারায়ণ এমন তো মনে হয় বৃক্ষরোপণ দেখেন নাই ক্ষেত্র বলিতে কোন পাখি অথবা নদীর নাম বুঝায় তাহা যেন তাহার জানা নয় মেলা খেলায় বাজিকরকে বাজাইতে দেখিয়াছেন বলিয়া মনে হয় না তিনি জড়বৎ জড়বৎসম্বিতেন কোনো ক্রমে মাথা দুলাইয়া যেহেতু অনন্ত হরির গর্ব তাহাকে আহত করিয়াছিল উত্তর করিলেন বোধ হয় কিন্তু আমার কি হবে তাহার কণ্ঠস্বর রুদ্ধ হইল এ কথায় দীক্ষালোভীর তীব্র ব্যাকুলতা ছিল এবং তাহার দেহ দিয়া আশ্বিনের প্রমত্ত ঝড়ের ক্রমাগতই শব্দ নির্গত হয় পূর্বে ওই নির্বাক যবু অবস্থার মধ্যেও হয়তো বা লক্ষ্মীনারায়ণ আপনার নাম মনে করিতে পটু ছিলেন ফলে সহজেই এই প্রশ্ন তাহার মনে আসিয়াছিল ইহা কি সত্য এবং এখন বেলাতটের আবছায়া ইয়ারোগ্লিফিক বিশ্লেষণের প্রতি ক্ষণিক দৃষ্টিপাত অন্তে জ্যোতিষীকে জিজ্ঞাসাও করিয়াছিলেন সত্যিই অনন্ত দুসোর বলিবার কালে তাঁহার অঙ্কুরিত কাঁচা পাকা দাড়ি সমেত মুখখানি অত্যন্ত কিম্বুত হইয়াছিল যদি চ তাহার বদন মণ্ডল মণ্ডিত এ প্রশ্ন একাধারে তাহাকে কোথায় যেমন বা তলাইয়া দিয়াছিল আপনার দৃষ্টি দিয়া গুরুভার সম্পন্ন দেহকে রক্ষা নিমিত্ত চেষ্টা করিবার সুযোগ পর্যন্ত পান নাই তেমনই অন্যত্রে হাজার কণ্ঠে জয়ধ্বনি তাহাকে নির্ভীক করিয়া তুলিয়াছিল জ্যোতিষে অনন্ত হরি তাহার এই প্রশ্ন শুনিবা মাত্র বিশাল হইয়া উঠিয়া সদম্ভে উত্তর করিলেন আরে বাবা এ একই চন্দ্রসূর্যের বিচার তাদের বাপের ইচ্ছে ভুল যদি হয় আমার মাথায় ঘোল ঢেলে দিও কার কলম তা জানো লক্ষ্মীনারায়ণ বালিকা বধু যেমত জন্মগত উঠিলেন তাহার শত সহস্র বিন্দু সকল আসিয়া থমকাইল যেহেতু তিনি অনুধাবন করিতে পারিয়াছিলেন ইহাই সত্য ইহাই পথ কেননা তাহার সমক্ষে অক্ষয় পরিক্রমণ সশরীরে আবির্ভূত যেখানে সূর্য চন্দ্রগ্রহণ নক্ষত্ররাজি স্তন্যপায়ী উলঙ্গ শিশু মাত্র তদন্তর হাতে হাত ঘর্ষণে আপনাকে অনুভব করিয়া সাহসে সহজ হইয়া দেখিলেন অশীতিপর কালাহত সীতারামের গলে দিব্য বনমালা দুলিতেছে আর যে বৃদ্ধ সীতারাম কোন এক ঐশ্বর্যভাবে বাঁকা সর্বলোক আরাধ্যা প্রাণাধিকার রাশেশ্বরীর ভাবে যেমন কৃষ্ণচন্দ্র বঙ্কিম তিনি বঙ্কিমজ্ঞ সীতারাম অনাগত কাহার মধুরভাবে ভাবে বঙ্কিম হইয়া আছেন লক্ষ্মীনারায়ণের নারায়ণের মনে হয় নাই জ্যোতিষীর দম্ভ সর্বই মিথ্যা হইতে পারে মনে করিবার আর কোনো তর্ক উপস্থিত নাই কারণ তাহা সত্য অবশ্যম্ভাবী কেননা অশরীরী কাহারা ঊর্ধ্বলোক হইতে তিন সত্য করিয়াছিল লক্ষ্মীনারায়ণ আপনার আবেগ রোধ করিতে অপারগ এবং তদ্দণ্ডে উঠিয়া দৌড়াইয়া গিয়া জ্যোতিষী অনন্তহরির হস্ত পূর্বক রুদ্যমান কণ্ঠে ক্রমে ক্রমে কহিলেন ভাই অনন্ত মান বাঁচাও মান বাঁচাও আমার ব্রাহ্মণের ইহকাল পরকাল রক্ষা করো কোনো উপায়ে ওদের রাজি করাও যদি না হয় আমি গঙ্গায় ঝাঁপ তুমি তুমি লক্ষ্মীনারায়ণের কম্পমান হস্তের মধ্যে মধ্যে ব্যাকুলতার যেখানে এক হইয়া শান্তি লাভ করে যাহার দ্বারা সমগ্র পরিদৃশ্যমান বিশ্বকে আপনার বাতায়নে দাঁড়াইয়া অক্লেশে আপনার মতো দেখিতে গিয়া মানুষ আপনাকেই প্রমাণ রূপে জানিয়াছে এবং সর্বপ্রথম ষাষ্টাঙ্গ প্রণাম করিয়াছে তখনও রাত ছিল আকাশে তারা ছিল এ প্রকার হস্তের মধ্যে অনন্তহরির হাতও কাঁপিতেছিল ফলে আপন হস্তৃত কাঠির কলম যাহাতে অনন্ত জ্যোতির্মণ্ডলের ধুলিকণা লাগিয়াছিল তাহা যেন বা শীত কাতর অনন্তহরি লক্ষ্মী নারায়ণের ব্যবহার দর্শনে যাহার মধ্যে বজ্র ছিল রমণীর ন্যায় তিনি ঈষৎ লজ্জাশীল বটে এবং কথন ছিদ নরবরেও হইয়াছিলেন পরক্ষণেই আশপাশ দেখিয়া দ্রুত বলিলেন আ খুরো! ছাড়ো দেখি বলিবার কালেই অতর্কিতে চিতা ধুম আসে আর যেয়ে তিনি নিজের মুখখানি আড়াল করিতে ব্যস্ত হন তাই লোকে কি বলিবে এ কথা তাহার অব্যক্ত রহিল অথবা চির আয়ুষ্মান ধূম্র তাহাকে সচেতন করিল লক্ষ্মীনারায়ণের এইরূপ এই রূপ বন্ধনে পুরাতন সনাতন প্রকাশের মধ্যে সম্পূর্ণ মুক্তি ছিল জ্যোতিষীর অনুরোধ সত্ত্বেও হাত দুইখানি ছাড়িয়া দিবার কোনো লক্ষণ দেখা গেল না কেননা আপনার বিশ্বাস আপনার ধর্মের নয়াভিরাম রূপ এখানে দেখা দিয়াছিল আরও দেখিয়াছিলেন তাহার কর্ম বায়ুচালিত চৈত্রের বিশুদ্ধ পাতার মতো উধাও হইবার পূর্ব মুহূর্তে কাম জ্বর পীড়িত জীবের মতো চঞ্চল এই শ্মশানের ভয়ঙ্কর যাহা ধূমরাংসে সবুজ তাহাকে মোহগ্রস্ত করিতে সক্ষম হয় নাই সত্য কিন্তু করিয়াছিল তাহার অন্তস্থ সংকল্প হইতে তাহাকে মনে বিচলিত করিতে পারে নাই লক্ষ্মীনারায়ণ সংস্কারহীন নির্লিপ্ত বাস্তব জগৎকে পর্যবেক্ষণ করিলেন একটি দুর্দর্শ দেহ তথা বৈজুনা ধীর পদবিক্ষেপে ঘোরাফেরা করে নিকটে প্রজ্বলিত চিতা যাহার মধ্যে অস্থিমেদ মাংস কৃষ্ণবর্ণ ক্রমে পৃথিবীর আয়তনকে নিশ্চয়ই স্ফীত করিতেছে এ পাশে জলধারা অন্যদিকে পত্র বাহার ইহারা কেহই সত্য নহে কিছুই না শ্মশান না জলধারা কিছুই তাহাকে নির্বোধ করিবার মতো পূর্ণতা লাভ করে নাই এই শশাগরা বসুন্ধরা তাহার জন্য বাঁচিয়া থাকুক ইহাদের দিয়া তাহার ব্যক্তিগত কাজ আছে কেননা তিনি সংস্কারাচ্ছন্ন এমন তো মনে হয় নাই ঈষৎ পূর্বের অবসাদগ্রস্ত মনোভাব এখন অপাংতেয় বুব্বুধর্মী লক্ষ্মীনারায়ণের লক্ষ্য মনোবাসনা আর এক তাহা এই হয় যে কালক্রন্দনের অন্তর্গত কিন্তু স্পন্দন নিশ্চিন্ত সত্য কেননা উহা বিনিষ্কম্প স্তব্ধতায় ফুটে ওঠার একমাত্র দুর্ধর্ষ যুক্তি পুনরায় তিনি অল্প সুস্থতা পাইয়া জ্যোতিষীর হাত ঝাঁকানি দিয়া কহিয়াছিলেন তুমি ছাড়া আমার আর কেউ নাই অনন্ত আমাকে বাঁচাও তুমি বলে দাও তাহলেই হবে এখনো তো আয়ু আছে অনন্ত হরি এক প্রকার জোর করিয়া আপনাকে মুক্ত করিয়া বিরক্তি সহকারে উত্তর করিলেন আহ খুর তুমি বৃথা বাক্যবায় করছ ওরা মানে ছেলেরা কুলপুরোহিত কৃষ্ণপ্রাণ এরা সবাই তো রাজি শুধু বিহারীনাথ অবশ্য তখন বুড়ো অবস্থা বেগর হয়েছিল এখন তোমার কথা লক্ষ্মীনারায়ণ ইহাতে তাহাকে পুনরায় অনুরোধ মাত্র করিয়াছিলেন আমার আমি তো নিমিত্ত শিবের কলম বলিয়া জ্যোতিষী লক্ষ্মীনারায়ণের পদদলিত আঁকের দিকে চাহিলেন যেখানে জীবনের কিছুটা ছিল মুহূর্তের প্রাকৃতিক শোভা যাহার আয়ু যেন বা আপনার দ্বারদের সইতে দেখিয়াছিল প্রিয়জন যেন বিদেশ যাত্রা করে অল্পকাল পরেই তাহার দৃষ্টি খসিয়া তাহাদের ছায়ার উপর পড়ি মাত্রই সঙ্গে সঙ্গেই সারা গাত্রে তাহার আপনকার নিম্নশ্রেণীর আধা নিরীহ পশুর ক্ষুব্ধ অসংযত মর্মভেদী যন্ত্রণার বিলাপের ক্রন্দনে হৃদয় বিদারক শব্দসমূহ ধ্বনিত হয় এবং ইহা যে নিরীক্ষ মানুষের চঞ্চল চিত্তে একদা দেহের দিকে ক্রমে বাঁধ প্রতিম বাহুর প্রতি মহা উদ্বেগ লক্ষ্য করত অস্থির একথা সত্য অদ্যাবধি কোনো রাত্রই তাহার দোঁয়াশা হইয়া দেখা দেয় নাই কোনোদিন তাহার হস্তরেখার খাত ছাড়িয়া অন্যত্রে যায় নাই এখন অনন্ত সে ভয়ে তৃষ্ণার্ত হইয়াছিল অনন্য মনে সে এক একরাত্রের মধ্যে অর্থাৎ গতরাত্রে ভেরিপথ হইতে দেখিয়াছিল স্রোত বিকার চঞ্চালক এবং বেলাতটে পরিক্রমণরত বৃত্ত যাহাদের নামগান গান হিম বাতাসে কিয়ৎপ পরিমাণে দুষ্ট উপরন্তু যখন তখন কাশির আওয়াজ সমস্ত কিছু অন্ধকারের বক্রক্তির মতো শুনাইতেছিল বৈজুনাথ তদ্দর্শনে জরপন্নাই ত্রস্ত ফলে সীমাহীন হইয়া গিয়াছিল এমত অবস্থায় তাহার সুন্দর চক্ষুদ্বয়ের সম্মুখে আদি দৈবিক ভোজবিদ্যার কৌশল চকিতে খেলিয়া যায় ক্রমে প্রতীয়মান হইল ক্রমাগত পরিবর্তনশীল বৃত্তের তথা যেমতবা রাশিমণ্ডলের কেন্দ্রে যেজন একটি অভিব্যক্তি মাত্র সে যেন নিকটের আকাশে বারে কুঠানামা করিতেছে বৈজুনাথ বিস্ময়ে অস্ফুট বচনে প্রশ্ন করিয়াছিল ইয়া কি সত্য এই সীতারাম কীর্তনের দল কাশির আওয়াজ বেলাতট এই সকল কিছুই কি স্বপ্ন দেহ মায়াবন্ত বৈজুনাথ ভয়ে শঙ্কায় কেমন যেন হইয়া শিবার মতো ধ্বনি করিয়া উঠিতে চাহিল তদন্তর এক মুহূর্ত ভেরিপথে না অতিবাহিত করিয়া সবেগে দৌড়াইয়া তখনও প্রজ্বলিত একটি চিতান নিকট আসিয়া গ্রীষ্মকালীন দ্বীপ প্রহরের কুকুরের মতোই জিউ বা প্রলম্বিত করত হাঁপাইতে লাগিল বারবারই তাহার মনে হইতেছিল বাঁচিয়া গিয়াছি যদি চো কথার কোন যুক্তিপূর্ণ আপাত দৃষ্টিতে হেতু ছিল না পুনরায় সে সুস্পষ্ট রূপে ভাবিল চিতার কাছে আসিয়া সে নিশ্চিত বাঁচিয়াছে এবং কোন সূত্রে কিঞ্চিত মনোবল সঞ্চয় করত স্পন্দনশীল রহস্যটিকে আর একবার দেখিয়াছিল কিন্তু পলকের জন্য তাহার এহেন অনার্য বিমূরতা ছাড়াইয়া ইয়া সহজ হইল না যে সত্যই উহা সুন্দর পুনর্বার বৈজনাথ ফিরিয়া আসিয়াছিল তখনও দুই ব্রাহ্মণ অগ্রসর হইতেছিলেন উহাদের দেখিয়া সহসা তাহার মনে হইল ইহাদের পদযুগল একজনেরও মাটিতে নাই তাহাদের পিঠে রাত্র তাহারা শীর্ণ সূক্ষ্ম স্বপ্নহীন এবং এখন সে বেলাতটে ধর্ষিত আঁকের দিকে দৃষ্টিপাত করিয়া দেখিল সেখানে একটি ক্ষুদ্রাকায়া ব্যাং এই শায়িত ব্রহ্মাণ্ডের উপর দিয়া লাফাইয়া লাফাইয়া চলিতেছে এ সময় তাহার কানে কাকুতি মিনতির স্বর আসিতেছিল সেই হেতু চক্ষুদ্দ্বয় তুলিতেই সম্মুখে অদূরে স্পষ্ট হইল দুই ব্রাহ্মণ তখনও দাঁড়াইয়া একজন যেন বা কর্দমাক্ত প্রতি অঙ্গই অসম্ভব এলোমেলো অন্যজন ক্রমান্বয়ে আশ্বাস দিতেছেন এবং ইহাতে বৈজুনাথের অতীব উৎসুক্য দেখা দেয় এখন তাহারা চলিতে আরম্ভ করিলেন পরিক্রমণরত বৃত্তাকার কীর্তনের দলের নিকট আসিয়া লক্ষ্মীনারায়ণ থমকাইয়া গিয়াছিলেন এখন এই দল থামিয়াছিল কেননা উহারা পথ করিয়া যাইবেন ফলে দলটি পাশাপাশি দুলিতেছিল অনন্তহরি তাহাকে লক্ষ্মী নারায়ণকে এক প্রকার টানিয়া ভয়ঙ্কর বুহুর মধ্যে প্রবেশের পরক্ষণেই পুনরায় উচিত মতো কীর্তনের দল চলিতে লাগিল এই শ্যামা আরামহীন বুহমধ্য প্রতিনিয়ত অক্ষ ঘর্ষণের বিকট কর্কশ বিভৎস রোমহর্ষক শব্দে মথিত পূর্বেকার মতো আর সকল কিছুই স্থির ইহা অনেকাংশে মনে হয় সুগভীর কূপ নিম্নে আলোকপাত হইয়াছে যেখানে জলস্তর আয়না না উপরিস্থিত আমাদের প্রতিবিম্ব দূরত্ব নিবন্ধে সবিশেষ আবছায়া অন্যপক্ষে আকাশ প্রতিভাত দেখা যায় নির্ভুল সম্মুখ আর্থিক আর সকল কিছু স্থির পত্রচ্যুত শিশির বিন্দুর নয় গঙ্গদকের বিন্দুর শব্দ স্তব্ধতা অনেক অনেক সন্দিগ্ধতাকে জলদান করিয়া পুনরায় আত্মসাত করিতেছে এবং একের ঐশ্বর্যশালী নক্ষত্র খচিত উপাধিসমূহ ধীরে অন্তরিত হয় তথাপি কীর্তনের ধ্বনি মধ্যে কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতা নাই তৎসহ গম্ভীর কণ্ঠে গঙ্গা নারায়ণ ব্রহ্ম আবৃতি উচ্চারণের ভীতিপ্রদ রেশ অদ্য সকালের স্বর্ণভ তীক্ষ্ণ রৌদ্রে খেলনার মত নিরীহ আর যে সমবেত জনমণ্ডলীর চোখে মুখে যাহারা আসিন তাহাদের মুখমণ্ডলে কি সে ভস্যকোনা যায় অনিবার্যতাকে লইয়া ইহারা প্রহর জাগিয়াছে ভূত পূজকদের মতো ইহারা একনিষ্ঠ বিশ্বাসী গ্রন্থি নির্মাণের মধুর সুচতুর মনোরমা দিব্য ছবিলা চারুকলা সুকুমার কৌশলখানি মহাঘরে বিমোহিত আচ্ছন্ন ইহা সত্ত্বেও এই মরজগৎ হইতে অতীব প্রাচীন যে বীজময় শরীর তাহা নির্লজ্জ উন্মুখ মৃত্যু মৃত্যু মৃত্যুকে তাহা নিত্যান্ত অবহেলায় চপলমতি বালকের মতো তুরি মারিতেছিল প্রত্যেকের মনে ইদানিং বাস্তবতাকে শ্মশানের ক্ষিপ্রতাকে অগ্রাহ্য করত আপন আপন গৃহকোণের প্রতিচ্ছবি চিত্রিত হইয়াছিল এবং বৃত্ত ভেদ করিয়া শুধুমাত্র যে আলো আধারের তারতম্য কেবল যে স্থান পূর্ণাঙ্গ নিপট আর সময় পরোক্ষ অনুভূতির বিষয় হইল তাহা নহে জাগ্রত সকলেই আপনকার দৃষ্টি তুলিয়া উহাদের মহা আবেগে আহ্বান করিল এ কারণ যে তাহারা মনে হয় সেই দেশ হইতে আসিয়াছেন যেখানকার সকল সংবাদ কুশল যেখানে বাড়িপাত আশাতীত সংক্রামক ব্যাধি যেখানে নাই যেখানে প্রতিটি চতুর্দশী বালিকা বধূ অন্তঃসত্ত্বা ফলে তাহাদের দর্শন মাত্রই অনেকের রক্তে স্ফীতনাশা সংখিনী রমণীর কাম লালসা উন্মত্ত আঁচর কাটিতে শুরু করে সে রমণী নিধাগের দগ্ধ দ্বিপ্রহরে আপন শ্বেত বিন্দু দেহপরি গতি চাঞ্চল্যে মদন দহনে নিপীড়িত ক্ষিপ্ত অধীরা তাই সে আপন শরীরকে কবু বিরাট কখনো অতল গভীরে সমৎসুক ইহারা প্রত্যেকেই জাগিয়াছিল সীতারামের দেহের এক পাশে জ্যোতিষী অনন্ত বসিয়া পড়িলেন ঠিক তাহার সম্মুখেই অন্য পাশে বিহারীনাথ লক্ষ্মীনারায়ণ নারায়ণ এখনো দণ্ডায়মান কিঞ্চিত এই হেতু যে তাহার মনে সংশয় ছিল নিরাশাও ছিল উপরন্তু উদ্বেগে বিনিদ্র শরীর বেপতমান কোন উপায়ে যে আপনাকে সুসংযত করিবেন তাহার ঠিক ঠিকানা পাইতেছিলেন না একদা সীতারামের যুদ্ধ তিরোহিত নৈষ্কর্মসিদ্ধ মুখখানি দেখিলেন অন্যবার ভৌতিক গীতা পাঠকের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিতেই অহেতুক ত্রাসের সঞ্চার হইল এতদূর অগ্রসর হইয়া নিশ্চয়ই লক্ষ্মীনারায়ণ গীতাপাঠ শ্রবণে ত্রস্ত হন নাই ইহার হেতু এই যে এই স্থানের একজনকে তিনি অবশ্য এড়াইতে চাহিয়াছিলেন তিনি বিহারীনাথ বিহারীনাথ আয়ুর্বেদিক বিহারীনাথ নারী জ্ঞানী প্রবৃদ্ধ সীতারামের নারী ধরিয়া বসিয়া আছেন প্রতি মুহূর্তের নিয়ত কর্মশীল জগৎ একটি সূক্ষ্ম প্রতি উত্তরকে কায়মনোবাক্যে প্রত্যক্ষ করিতেছিলেন এই কর্মশীল জগতের যদি রূপ রস গন্ধ বর্ণ ইত্যাদি কোনো অবস্থা নাই ইহাদের আগমনে তাহার মনুসংযোগের কোনো ব্যাঘাত ঘটে নাই এখন তিনি বিহারীনাথ মুখখানি তুলিতেই বুঝা গেল তাহার আশ্চর্য আশ্চর্যস্ফীত এবং সেই কালে লক্ষ্মীনারায়ণের প্রতি কঠোর তথা ঘৃণা ভরে আর জ্যোতিষী অনন্ত হরির প্রতি শান্তভাবে দৃষ্টিপাত করিয়া মস্তক করেন ইহা তিনি যেন একটি লোকগল্প আরম্ভ করিবেন তাহারই প্রস্তুতি ইহার মধ্যে মীমাংসা ছিল সিদ্ধান্তও বলবান বিহারীনাথ ইঙ্গিতে যে কথা স্বীকার করিলেন তাহাতে জ্যোতিষীর দৈববুদ্ধি ও দূরদৃষ্টির চেতনা মিলিত যে অস্তিত্ব তাহা নিমেষেই অতিকায় হইয়া উঠিল অন্তরে তাহার ঘন বাহিরে গর্বে তাহার ব্রাহ্মণ সুলভ দয়। যাহা নক্ষত্রলোকের বিহার দর্শন করিয়াছে উহা চকিতে ঝটিতি তরিতময় হইল অনন্তর তাহার দক্ষিণ হস্তকানি উত্তোলিত হইয়া সদম্ভে সজরে আঘাত করিতে গিয়া সহসা সীতারামের নাভির নিকট থামিয়া তরিতে সরিয়া খরের উপর পড়িল ধর্ষিত খর মশমশ করিয়া উঠে পরক্ষণেই জয় উল্লাসে অথচ দৃঢ় ভারী সংযত স্বরে জ্যোতিষী কহিলেন জয় জগদম্ভে বলুন কবিরাজমশাই বলুন আমার গণনা ঠিক কিনা যথার্থ কি না এহেন প্রশ্নে নারী জ্ঞানী বিহারীনাথ পুনর্বার মাথা দোলাইয়া সম্মতি জানাইয়া অতি সন্তর্পণে সীতারামের হাতখানি খড়ের উপরে রাখিলেন এবং এই কার্যকরিতে তাহাকে কিঞ্চিত পিছনে সরিতে হয় তদ্দর্শনে এই সুযোগে লক্ষ্মীনারায়ণ সাহস সঞ্চয় করিয়া কোনো মতে হাঁটু ভাঙ্গিয়া হাঁটু গাড়িয়া বসিয়া পড়িলেন বিহারীনাথ তাহাকে কঠিনভাবে পলকের নিমিত্ত দেখিয়া আপনকার ট্যাক হইতে নস্যের দিবা বাহির করতো কিঞ্চিত নস্য তালুতে ঢালিয়া জুতো করিয়া টিপ লইবার ছলে আপনাকে সংযতভাবে সামলাইয়া সশব্দে একটি টান দিলেন সঙ্গে সঙ্গে তাহার চক্ষু দিয়া খানিক জল নিশ্চিত হয় এবং এক নিমেষের আরাম উপভোগের পর কহিলেন আপনি যা বলেছিলেন তাই ঠিক অনন্ত হরি যার পর নাই আত্মহারা হইয়া বাঁকিয়া চুরিয়া একটি পায়ের উপর ভর দিয়া বসিলেন এবং খানিক কি যেমন বা সীতারামের দেহের বিস্তৃতির মধ্যে খুঁজিবার কালে হঠাৎ তাহার হস্তে সীতারামের এক সরল তেজময় নিঃশ্বাস লাগিল সন্ধ্যায় গৃহাভিমুখী রাখালেরা যে নিঃশ্বাস ফেলিয়া থাকে তৎক্ষণাৎ মাতৃসুলভ চাহনিতে সীতারামকে দেখিয়া বদনে অবশেষে বিহারীনাথের কোলের নিকট যে হাতখানি সেইটি পলকে তুড়িতে গিয়া ধীরতা অবলম্বনে আস্তে আস্তে মিলিয়া ধরিলেন বানুর তুল্য টানা টানা দীর্ঘ সীতারামের বিশীর্ণ হাতখানির প্রতি সকলেই দৃষ্টিক্ষম বলিয়াই অন্যমনস্কতার সহিত লক্ষ্য করিয়াছিলেন সেখানে সকালের রোদ একদা খরতর শীত অন্য আধার কেননা কীর্তনের দল এখনো পরিক্রমণ করিতে ব্যগ্র তাহারা নাম গানে এখনো মুখর হাতখানি চিরদিন নিদ্রালোককেই আহ্বান করিয়াছে তাই ইহা বনবাসী তাপসচারীর হস্তের ন্যায় শুষ্ক রসহীন জ্যোতিষী অনন্ত হরি বৃদ্ধের হাতখানি লইয়া ব্যস্ত হইয়া উঠিয়াছিলেন অনেকবার ইহার উপর দিয়া ধূমরাশি খেলিয়া বক্র হইয়া ভয়াবহ কুহক সৃষ্টি করিয়া গেল ইতিমধ্যে তিনি বারবার হাত দিয়া বিশীর্ণ করতল মুছিলেন পরে গভীর রেখা সমন্বয়ের দিকে মনে হয় যেমন অর্থাৎ আপনারই পরিশ্রম কৃতকর্মের প্রতি স্ফীতক্ষে অবলোকন করতো দেহকে স্বেচ্ছায় কামাইতে লাগিলেন যাহাতে যে মন দেহে সর্বত্রে ছড়াইয়া পড়িয়াছে তাহাকে পুনরায় একত্রিত করিতে পারেন এ সময় বিষীর্ণ রোগা অতিবৃত্ত হাতখানি চমকাইতেছিল সম্ভবত একমাত্র লক্ষ্মীনারায়ণ ইহানো হাতখানির আদলে চিতাধুমের মধ্যেও যাহা পরিচ্ছন্ন যাহা এখন শীত তখন ছায়া আবৃত পরিব্যাপ্ত প্রকৃতির হর্ষ দেখিয়াছিলেন তাহার মানুষ চক্ষে ক্রমে উদ্ভাসিত হইয়াছিল পক্ষীর বক্ষদেশের উপর দিয়া আপন ও বিলাস সামগ্রী লইয়া ঐশ্বর্যহরের নীল লবণ সমুদ্র পার হইয়া যাইতেছে দেখিয়াছিলেন প্রকৃতি আপনার বিন্দুবৎ শরীর লইয়া সহস্তের ডম্র বাজাইতে বাজাইতে স্থবির পুরুষকে কেন্দ্র করিয়া নৃত্যময় পদবিক্ষেপে শিলা মানুষ বালক মাত্র একথা মনে হয় নাই একমাত্র তিনি লক্ষ্মীনারায়ণ গঙ্গা তীরে আনিত সীতারামের প্রাণবায়ু নির্গমনের কাল বিলম্ব সমাচারে চোরা আনন্দের গুরুভার বহন করিতেছিলেন আজকের পর্ব এখানেই শেষ করলাম পরের পর্বে যশবতীর প্রবেশ হবে অনেকেই নিশ্চয়ই এটার জন্য অপেক্ষা করছেন জানিয়ে রাখলাম আপনাদের শুনে কিন্তু অবশ্যই করে আমাকে জানাবেন যারা শুনতে চেয়েছিলেন কেমন লাগছে খুব শীঘ্রই তৃতীয় পর্ব নিয়ে ফেরার চেষ্টা করছি ভালো থাকবেন